সুরমা ইপি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করে আমাদের চ্যানেলটির পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে, কথা বলেন ঠিক কি? শুধু তাই নয়, আগামী বছর তো অনেক লম্বা ডেট। আগামী কালকে সূর্যের আলো আপনার আমার নজরে পড়বে, চোখে দেখব, সূর্যের আলো দেখব, এর কোনো গ্যারান্টি আছে? নাই। সুতরাং যেই জীবনের কোনো গ্যারান্টি নাই, এই জীবনটার প্রতিটা সেকেন্ড, প্রতিটা ঘন্টা, প্রতিটা দিন, প্রতিটা মাস, প্রতিটা বছর কার জন্য হওয়া দরকার, কার জন্য? আমি সকলকে বলবো, আপনারা যারা এত সুন্দর পরিবেশ, জান্নাতের বাগান, বিশাল আয়োজন, এত বড় আয়োজন করার পরে যারা এই জান্নাতের বাগান রেখে দোকানে পাটে সাহসে বসে অযথা সময় নষ্ট করতেছেন, তাদের মতো কপাল করা আর কোন মানুষ আল্লাহর জমিনের মধ্যে হতে পারে না, কথা বলেন ঠিক? সুতরাং এই সৌভাগ্য আল্লাহ সকলকে দেন না। এখন সুবহানাল্লাহ, আল্লাহ বলেন যাদেরকে আমি ভালোবাসি তাদের ধারাই দুনিয়ার মধ্যে ভালো ভালো কাজগুলো করাই। এখন সুবহানাল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ আপনাকে আমাকে বাঁচাই করে, হাজারো মানুষ থেকে বাঁচাই করে এমন একটি মজলিসের মধ্যে বসার সুযোগ দান করেছেন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله، الحمد لله جعل الشمس والقمر بالحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان وإنسانا على إنسان أو كما قال عليه الصلاة والسلام شكري أمر شاتي زبان سيري قرن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محبت زبان خلي وعلى آل سيدنا আরো মহাব্বতে পড়েন আল্লাহুম্মা এই দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকব না, ধনী থাকি আর গরিব থাকি ভাই আজরাইল কাউকে ছাড়বে না।
وعلى آل سيدنا امرا ادم گناگر گو نبی جی اپنا چنیلم شکاروں نے রোজাহাসরে আমাদেরকে ভুইলেন না আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা একটু জিকির করি পড়ি লা ইলাহা হাওলা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা হাওলা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي نور محمد صلى الله نور محمد صلى الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মদ রাসূলুল্লাহ আমার জীবন মরণ সাজাবো মদনী রঙ্গে আমার সাথে পড়তে পারবেন আমার জীবন মরণ সাজাবো মদনী রঙ্গে আমার জীবন মরণ সাজাবো মদনী রঙ্গে যেই রঙ্গে রঙিন হলে আল্লাহ তালা থাকবে আমার সঙ্গে আমার জীবন মরণ সাজাবো মদনী রঙ্গে আমার জীবন মরণ সাজাবো মদনী রঙ্গে আলহামদুলিল্লাহ সময় অতি সংকীর্ণ এই জন্য খুব দ্রুত দ্রুত পাওয়া যায় বাঁচতে আসতে 9:09 সময় 9:30 পর্যন্ত এর মধ্যে কারণ কেউ আইসা বসে থাকবে আর আলোচনা চলবে এরকম বেয়াদব আমি না তো এই জন্য খুব দ্রুত পালপুর বাইতুল আমান জামে মসজিদ পরিচালনা কমিটি ও যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত 26তম আন্তর্জাতিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম তুতামিয়া সাহেব পালপুর হাজী মোহাম্মদ নওয়াব আলী নওয়াবুল্লাহ সাহেব পালপুর হাজী মোহাম্মদ আলাউদ্দিন সাহেব পালপুর আওলাদে ওলি আজকের এই মাহফিলের সভারত্ন মেহমানে আলা মেহমানে সদর ঐতিহ্যবাহী সিরাজনগর দরবার শরীফ থেকে আগত আমার মহান মুর্শিদ এবলা যিনার কাছে আমি বায়াত গ্রহণ করেছি আমার পীর মুর্শিদ আওলাদে ওলি পীর তরিকত রাহনুমাই শরীয়ত বহু গ্রন্থ প্রণতা লেখক ও গবেষক হযরতুল আল্লাম পীর মুফতি শেখ জাবির আহমদ কাদেরী আল হুসাইনি মাদ্রাসাহুল আলী সকলে বলি বারাকাল্লাহু ফি হায়াতিহি আজকের এই মাহফিলের প্রধান অতিথি ঐতিহ্যবাহী সিরাজদগ দরবার শরীফের খলিফা বিশিষ্ট আলেমে দ্বীন পীর মুফতি গিয়াসউদ্দিন আত তাহির সাহেব এবং আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ সুদূর ঢাকা থেকে আগত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুহাদ্দিস কোরআন হযরত মাওলানা ডক্টর মুফতি
এহসানুল হক জিহাদি মুজাদ্দিদি সাহেব সহ দেদার হযরত উলামায়ে আহলে সুন্নাহ মাইকের আওয়াজ যতদূর যাচ্ছেন শুনছেন আমার পদ্মনসী মা ও ভরেরা প্রত্যেকের খেজমতে আমি নালায়ে গুনাহগারের পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা এখনো আসেন নাই আবার অনুরোধ আপনারা চলে আসেন, এই দুনিয়াটা আমাদের জন্য চিরস্থায়ী জায়গা নয়। এখানে কত মানুষ আসলো, আল্লাহ রাসূল বলেন পৃথিবীটা হচ্ছে একটা রঙ্গমঞ্চ। কি রঙ্গমঞ্চ? এই যে একটা মঞ্চ, এখানে কুরআনুল কারীমের বয়ান, কুরআনুল কারীমের আলোচনা হবে, রাসূল পাকের আলোচনা হবে, হাদিস শরীফের আলোচনা, কথা বলুন কি এই জায়গার নাম কি একটা মঞ্চ? তো আল্লাহ রাসূল বলেন পৃথিবীটা হচ্ছে একটা রঙ্গমঞ্চ, এখানে আল্লাহ পাক যুগে যুগে অসংখ্য নবী রাসূল তাদের উম্মত তথা 18,000 মাখলুকাত আল্লাহ পাক এক এক করে জমিনের মধ্যে পাঠিয়েছেন। পাঠানোর পর আল্লাহ যাকে যার মতো করে ছেড়ে দিলেন, এখন যেমনি ইচ্ছা এমনি মানুষ চলো, কিন্তু না তাই আমি খোদার হাতে গুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা সময় অতি সংকীর্ণ, তাই ভূমিকার মধ্যে সময় নষ্ট করব না। পৃথিবীর মধ্যে কত মানুষ আসলো ও আর গেল, বাবা আদম সফিউল্লাহ থেকে আজ পর্যন্ত কত মানুষ যারা নিজেদেরকে খোদা পর্যন্ত দাবি করেছে, ফেরাউনের মতো ব্যক্তি। নাম শুনেন নাই ফেরাউন? আবার কেউ কেউ ফেরাউনের চাচাও ডাকে রয়েছে এই দেশের আলী মোলা, কথা বলেন ঠিক ছিল। তো যাই হোক, ফেরাউন, এই ফেরাউন নিজেকে খোদাই দাবি করেছিল কিন্তু থাকতে পারে নাই। আমার আল্লাহ বলেন ফেরাউন নমরুদ উদ্বার সাহেব বা মুগীরা এই মানুষগুলো কামতের ময়দান, আমি আল্লাহ কায়েম করব। এই জন্য মাকামে মাহমুদের মধ্যে আমি আমার হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা সিংহাসনের মধ্যে বসায়া ফেরাউন নমরুদ উদ্বার সাহেব আবু জাহেল আবুল হাব তাদের সকলকে আমি আমার হাবিবের সম্মান দেখাবো কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলবে ওই দিন ও ফেরাউন নিজেকে খোদাই দাবি করেছো, আজকে তোমার খোদাই কোথায়? আজকে তোমার খোদাই কোথায়? আজকে আমি আল্লাহ, খোদাই ছাড়া আর কোন খোদাই থাকবে না কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা দুনিয়ার মধ্যে মন করা জিন্দেগি কায়েম করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে গণ্ডির মধ্যে আপনাকে আমাকে সীমাবদ্ধ করে দিয়েছেন, এই গণ্ডির মধ্যে আপনাকে আমাকে আপনার আমার জীবন পরিচালনা করতে হবে, কথা বলেন ঠিক কি না? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার হাবিব ও আমার বন্ধু, আপনি পৃথিবীবাসীকে জানায়া দেন, দুনিয়ার মানুষকে জানায়া দেন, তারা যদি আমি আল্লাহ নৈকট্য আমার জান্নাত পেতে চায় তারা যেন আগে আপনি রসুলের এত্তবা করে কোন সুবহানাল্লাহ। এই জন্য শায়ের বলেন আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে, এ মাদানি রং কোন রং? কোন রঙের কথা আল্লাহ রসুল আপনাকে আমাকে বলেছেন? অর্থাৎ আপনার আমার জিন্দগিটা নবী পাকের সুন্নত দিয়ে, বেদের আমার নাম রসুলের সুন্নত দাড়ি, রসুলের সুন্নত মাথায় টুপি, রসুলের সুন্নত গায়ে লম্বা জামা, কথা বলেন ঠিক কি না? কিন্তু আজকে সুন্নত নাই। আল্লাহ রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মায়া ফিল জান্নাহ। সুবহানাল্লাহ, যে আমি রসুলের সুন্নতকে ভালোবাসে সে যেন আমি রসুলকে ভালোবাসলো কোন সুবহানাল্লাহ, যে আমাকে ভালোবাসলো সে আমি রসুলের সাথে একই জান্নাতে থাকবে আমার সঙ্গী সাথী হয়ে কোন সুবহানাল্লাহ। কিন্তু আজকে সুন্নত আছে সমাজের মধ্যে, সুন্নত আছে সুদ ঘুষ জুয়া ইয়াবা মদ গাঁজা ফেন্সিডেল বেটিবাজি ব্যবস্থা বেহে আপনার, নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই, এগুলো যেন দিন দিন বাড়তেছে, কথা বলেন ঠিক কিনা? যুব সমাজ আস্তে আস্তে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আজকে যুবকদেরকে নিয়ে আমাদের সব আলিম ওলামা যুবকদেরকে নিয়ে চিন্তা করে, কেননা এরাই হচ্ছে জাতির ভবিষ্যৎ, কথা বলেন ঠিক কিনা? আপনার ছেলে আপনার মেয়ে আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার কাছে সবচেয়ে বড় নেয়ামত, কথা বলেন ঠিক কিনা? যদি আপনার ছেলে আপনার মেয়ে ব্যাপক দায়ে বেহায়াপনার মধ্যে লিপ্ত হয়
আল্লাহ বলেন, আল্লাহর হাবিব বলেন যে এই ব্যাহাপনা করার জন্য, এই ব্যাপকদায় চলার জন্য, নেশাগ্রস্ত খাওয়ার জন্য, ইয়াবা খাওয়ার জন্য, নামাজ না পড়ার জন্য অর্ধেক 50% ভাগ তার মা বাবার আমল নামার মধ্যে চলে যাবে, কোন নাউজুবিল্লাহ। বুঝছেন, সন্তান আল্লাহ দিয়েছেন পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তবে এই সন্তানকে নিজের মতো করে চলতে দেওয়া যাবে না। এই সন্তানকে আপনি ইসলামী পরিবেশে রাখতে কথা বলেন ঠিক কি না? এরপরে রসুলের সুন্নত হাজার হাজার সুন্নত, আল্লাহ রসুল বলেন শেষ জামানায় কোন মানুষ যদি আমি মদিনার কামলি ওয়াল মদিনি একটা সুন্নতকে মহাব্বত করলো, একটা মৃত সুন্নতকে জিন্দা করলো, 100 শহীদের সব আল্লাহ তার আমল নামে রেখে দেবেন, সুবহানাল্লাহ। সুন্নতগুলো কি? এই সুন্নতগুলো আপনার আমার খুব নিকটে, যেমন আমরা খাই, আমি কিন্তু গলাবাদি করতে পারবো কিন্তু অল্প সময়ের মতো চাচ্ছি কিছু কথা আপনাদেরকে মেসেজ দেওয়ার জন্য। যদি এখানে ওয়াইজ আমি হতাম তাহলে বিস্তারিত আলোচনা আমি করতাম, কথা কি বুঝে আসছে? এর জন্য অল্প সময়ের মধ্যে বেশ কিছু কথা, সুন্নতের মেসেজ গুলো আপনাদের কাছে দেওয়ার জন্য আমি চেষ্টা করবো। ওমা আলাই না ইন্দাল বালা, রসুলের সুন্নত হাজারো হাজার সুন্নত আছে, যদি আমার জবান থেকে 10টা সুন্নতের বয়ান শোনার পরে কোন মানুষ, এখানে তো প্রায় 150-200 মানুষ হয়ে গেছেন, যদি এর মধ্যে কোন মানুষ একটা সুন্নতকে মহাব্বত করে, আজকের এই গোটা আয়োজন, লক্ষ লক্ষ টাকার আয়োজন সাকসেস কোন, সুবহানাল্লাহ। সুতরাং আমি কয়েকটা সুন্নত, যেমন খাওয়ার সময় খেয়াল করবেন, খাবার যখন আমরা খাই না, খাবার যখন খাই তখন আমরা বর্তনটা প্লেটটা মুচ্ছে খাই না, কথা কোন ঠিক কিনা? যদি আমরা কেউ প্লেট মুচ্ছে খাই, আরে এটা কি গাওয়ালি, কি কয় গাওয়ালি, এরপরে কি কয় কাঙ্গাল। কিন্তু দুনিয়ার মানুষ, রসুল বলেন আমার সুন্নত পালন করতে গেলে দুনিয়ার বাধা বিপত্তি মানুষ খারাপ বলবে, কিন্তু কোন মানুষ যদি সব বাধা বিপত্তিকে এড়িয়ে রেখে আমি রসুলের একটা সুন্নতকে তার জীবনের গলার মালা বানায়, ওই সুন্নতটা কিয়ামতের ময়দানে তার জন্য শাফাআত, ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য আমি রসুলের শাফাআত ওয়াজিব কোন, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আপনি যখন খাইতে বসবেন খাওয়ার সময়, আপনার আমার প্লেটের নিচে একটা দস্তারখানা সাদা একটা কাপড় বা কালো কাপড় বা রঙিন যে কোনো একটা কাপড়, পরিষ্কার এমন একটা কাপড় যদি আপনার আমার প্লেটের নিচে বিছায়া খাই, যে খাবারটা আপনার আমার মুখ থেকে বা হাত থেকে বা প্লেট থেকে যদি নিচে পড়ে যায়, ওই খাবারটা যদি উঠাইয়া আমি আপনার জবানের মধ্যে আবার দেই, আল্লাহর রসুল বলেন বান্দারে এই দস্তারখানা বিছানোর জন্য আমার একটা সুন্নতকে তুই জিন্দা করলি, আর তুই এই সুন্নতকে জিন্দা করার কারণে যেদিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, ও উম্মতের দল যেদিন তোর মা তোকে চিনবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, এক ভাই অপর ভাইকে চিনবে না, কিয়ামতের ময়দান বড় ভয়াবহ ময়দান, যেখানে ভাই ভাইকে চিনবে না। ও কলিজার টুকরো মা, কলিজার টুকরো বাবারে, আজকে আমাদের সন্তানের জন্য জীবনটা তোমরা বিসর্জন দিয়ে দিলা, সন্তান মার জন্য, সন্তান বাবার জন্য করে, কিন্তু কিয়ামতের ময়দান এমন একটা ময়দান, ওয়া উম্মিহি ওয়া আবিহি, সন্তান থেকে বাবা মা, মা বাবা থেকে সন্তান। আমার রসূল বলেন ওই দিন মুসিবতের সময় আমার কোন উম্মত যদি একটা সুন্নতকে গলার মালা বানাইতে পারো রে, ওই সুন্নতটার উপরে ভর দিয়ে তুমি আল্লাহর জান্নাতে চলে যাবে। জান্নাতেই নয়, আমি রসুলের সাথে তুমি একই জান্নাতে বসবাস করবে কোন, সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, খাবারের সময় প্লেটের নিচে একটা কাপড় দেবো কিনা, ইনশাআল্লাহ দেবো কিনা, ইনশাআল্লাহ। এরপরে প্লেটটা যখন মুসিয়া খাইবেন, আজকে বিজ্ঞান রিসার্চ করলো, আবিষ্কার করলো যে মুসলমানের সুন্নতের মধ্যে প্লেট মুচা খাওয়া কেন সুন্নত, আজকে হোটেল রেস্টুরেন্টে নিজেদের বাড়িতে মা বোনেরা দেখা যায় খাইবে 5 জন, রান্ধে 10 জনের, কথা কোন ঠিক কি না? অপচয় আছে না? রসুল বলেন অপচয়কারী শয়তানের ভাই, কিন্তু আমাদের ঘরে ঘরে অপচয় শুরু হয়ে গেছে, কথা বলেন ঠিক কি না? এমন এমন কান্তি, এমন এমন দেশ আছে, এক মুঠ ভাতের জন্য মানুষ ইন্তেকাল করতেছে, আর সোনার বাংলাদেশের মানুষ খাবার কে অপচয় করে হোটেল রেস্টুরেন্টে গেলে দেখবেন খাইতে পারবে একটু নষ্ট করে এতগুলো, কিন্তু রে ভাই এই খাবারটা কামতের ময়দানে
একটা ভাত আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলবে আল্লাহ গো আমি ছিলাম একটা ধান কৃষক মাথার গাম পায়ে ফেলে জমিনের মধ্যে আমাকে গোপন করলো আমি সে আলী করলো আলী জালা কি কয় জালা জালা করলো এরপরে এক জমিনের মধ্যে লাগাইলো লাগায় কত মেহনত আমি খাবারের পিছু করলো যখন আমি একটা চালে রূপান্তরিত হলাম যখন আমি একটা চাল হলাম আমার থেকে আর কতগুলো চাল হলো আমাকে এত কষ্ট দেওয়ার পরে আগুনের মধ্যে রৌদ্রে শুকাইয়া এত কষ্ট করার পর যখন বান্দার প্লেটের মধ্যে আসলো বান্দা হাত থেকে একটু উঠাইয়া খাবে বান্দা আমাকে নষ্ট করে ডাস্টবিনের মধ্যে ফালাইলো আল্লাহ আপনার যে বান্দাগুলো না খাইয়া ইন্তেকাল করলো ওই বান্দাগুলোর কসম আজকে আপনি তাকে জান্নাত দিবেন দূরের কথা জান্নাতের গ্রামও যেন তার নানাকে লাগে নাউজুবিল্লাহ এই জন্য মাইকের আওয়াজ আছে মামনটা খাবার খবরটা খাবার নষ্ট করা যাবে না এবং আঙ্গুলের মধ্যে খাবার লেগে থাকে বিজ্ঞান আবিষ্কার করে যে মুসলমান কেন প্লেটকে মুছে খায় দেখলো মুসলমান যে প্লেট মুচ্ছা খায় বিজ্ঞান লেখে যে তরকারির ঝোল ভাতের যে অবশিষ্ট অংশগুলো প্লেটের নিচে জমে এগুলো এক একটা রোগের প্রতিষেধক সুবহানাল্লাহ মানে খাবারের যে ভিটামিনটা প্লেটের অত তরস্থ হয়ে যায় যখন মুচ্ছা খায় তখন ভিটামিন যেন সে খেলো সুবহানাল্লাহ এরপরে আসেন নবীজির সুন্নাত মেসওয়াক আল্লাহ রাসূল বলেন কোন মানুষ যদি মেসওয়াক করে নামাজ পড়ে মেসওয়াক করার পরে এক ওয়াক্ত নামাজ পড়লে আমার আল্লাহ তার হাবিবের এই সুন্নতের বদৌলতে তার আমল নামায় 70 রাকাত নামাজের সওয়াব লেগে দেন কোন সুবহানাল্লাহ মেসওয়াক এটা কি এটা ডাল আপনি কিনতে হবে না গাছ থেকে জেসা দাও আপনাকে নিমের ডাল ব্যবহার করতে না কোনো শর্ত নাই আপনি জেসা একটা ডালকে কামড়াইয়া একটু মোয়াইয়া ডাক্তারে মাসেন আপনার দাঁত পরিষ্কার বিজ্ঞান বলে যে ব্রাশের মধ্যে যে টুথপেস্ট ব্যবহার করি নিত্যদিনে এক ব্রাশ দিয়ে ব্রাশ করার কারণে এই ব্রাশের মধ্যে যে জীবাণু আসে এগুলোর কারণে দাঁতের মধ্যে একসময় ক্যান্সার হবে কিন্তু রসুলের সুন্নত আজকে বিজ্ঞান রিসার্চ করে দেখলো মেসওয়াক করার কারণে কলসিন কালো মেসওয়াকের মধ্যে জীবাণু আসতে পারে না বান্দা কালাপা কঠিন বেমার ক্যান্সার থেকে রসুলের সুন্নতের কারণে হেফাজত করবেন সুবহানাল্লাহ এরপরে আসেন মাথায় পাগড়ি পরানো এই সুন্নত বলে হুজুর আপনি তো নাই পাগড়ি আমি পড়তে পারি না মাথা একটু গরম হয়ে যায় কিন্তু টুপি পরাও সুন্নত কোন সুবহানাল্লাহ সুন্নত পাগড়ি পরাও টুপি পরাও কিন্তু দেখা যায় আমাদের সমাজে এমন কিছু নামাজি আছে টুপি নামাজের পরে বলতে একের এমনই আবার বানিয়ে রাখছে তো ফেন্টের এই পকেটে এখন হ্যাঁ যদি কোথাও বল তাহলে পাশান নিছে টুপি কোন নাউজুবিল্লাহ নবীজির সুন্নত রাজনীতিবিদ ইলেকশনের আগে এমন নামাজি হয় বুদারা পাচ্ছেন আমাদের কেউ নাই নামাজ যখন হয় নামাজ যখন যায় মসজিদে যাওয়ার পরে এই কুটকির নিচ থেকে টুপি বাড়ি করে নামাজ পড়ার জন্য করুন নাউজুবিল্লাহ নবীজির সুন্নত থাকে কোথায় মাথায় নবীজির সুন্নতের স্থান বান্দা সর্ব উত্তম জায়গা রাখে কোন সুবহানাল্লাহ মানুষের শরীরের মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা মুখ এই জন্য দাড়ি আল্লাহ পাক মুখে দিয়েছেন কোন সুবহানাল্লাহ মানুষের শরীরের মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা মাথা এই জন্য মাথার উপরে থাকে টুপি কোন সুবহানাল্লাহ আল্লাহ পাক এগুলো সেটিং করেছেন নবীর সুন্নতের সুন্নত সুবহানাল্লাহ এই জন্য এই সুন্নতগুলো মহাব্বত আমাদের প্রত্যেকের অন্তরে থাকা চাই না এরপরে আসেন আমাদের ফ্যামিলির মধ্যে ঘরে ঘরে সালাম বাবা ছেলেকে দিবে ছেলে বাবাকে দিবে মা স্ত্রীকে দিবে স্ত্রী স্বামীকে দিবে স্বামী স্ত্রীকে দিবে মেয়ে মাকে দিবে মা মেয়েকে দিবে এটা হচ্ছে নবীর সুন্নত সুবহানাল্লাহ কিন্তু দেখা যায় আজকে বাবা সন্তানদের সালাম দিতে লজ্জা লাগে কথা কোন ঠিক কিনা আপনার অবদ্র সন্তান যদি আপনি সালাম দেন খোদা কি কসম আজকে আপনি আপনার সন্তানকে সালাম দিলেন আগামী কালকে আপনার সন্তান আপনাকে সালাম দিবে এটাই রসুলের সুন্নতের আকর্ষণ কোন সুবহানাল্লাহ আজকে ঘরের মধ্যে রহমত নাই সালামের অপমান হলো রহমত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনার উপর আল্লাহর অগণিত রহম আর করম বর্ষণ হোক সুবহানাল্লাহ সালামের অর্থ কি আপনার উপর শান্তি রহমত বরকত বর্ষণ হোক সালামের অর্থ কিন্তু আজকে সমাজের মধ্যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মারামারি আছে না নাই এক একটা ঘর যেন জাহান্নামের গাড়া কথা কম ঠিক কিনা ছেলে আর বাবার মধ্যে মারামারি ছেলে যায় দাওয়াইয়া বাবাকে কুবাইতে
বাবা যায় সন্তানকে কুবাইতে কথা বলেন ঠিক কিনা, কিলিগা একমাত্র কারণ হলো রসুলের জিন্দা সুন্নত, রসুলের জিন্দা সুন্নত সালাম আমাদের ঘরে ঘরে না থাকার কারণ কথা বলেন ঠিক কিনা। নবীজি আমার বলেন যখন বাবা সন্তানকে সালাম দিবে আসসালামু আলাইকুম, ও আমার সন্তান তোমার উপর আল্লাহর রহমার করম বর্ষণ হোক। আবার সন্তান দিল বাবাকে আসসালামু আলাইকুম, তখন ও বাবা আপনার উপর রহমার করম বর্ষণ হোক। আল্লাহর রাসূল বলেন একজনের মাঝে আরেকজন সালাম যখন মত বিনিময় দিয়ে যখন সালাম শুরু হয়ে যায় প্রত্যেকের ঘরে ঘরে রহমার করম বর্ষণ হয়, তখন সুবহানাল্লাহ। তাহলে সালাম লাগবে কিনা কথা বলেন, এই সালাম আমাদের প্রত্যেকের ঘরে ঘরে এই রসুলের সালামের সুন্নত আমরা চাই কি চাই না, চাই কি চাই না? যদি আজকে আপনার আমার সালামের এই বরকতটা প্রত্যেকের ঘরে ঘরে জারি হয়ে যায় চালু হয়ে যায়, খোদা কি কসম আসমান ফেরে রহমার করম আপনার আমার ঘরে বর্ষণ হতেই থাকবে, কোন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা দুনিয়া থেকে চলে যাব, মা যাবে না, বাবা যাবে না, বন্ধু যাবে না, স্বজন যাবে না। আমার রসুল বলেন মানুষ ইন্তেকালের পর তার সাথে তার কবরে চারটা আমল যায়, কয়টা আমল? চারটা আমল। এই যে আজকে পালপুরের, ও পালপুরের মুসলমান আপনি কবরে যাবেন, আপনার কবরে আপনার সন্তান যাবে না, মা যাবে না, বাবা যাবে না, স্ত্রী যাবে না, স্বজন যাবে না। আমার রসুল বলেন উম্মত রে তোর সাথে যদি যায় চারটা আমল তোর সাথে তোর কবরে যাবে। এই চারটা আমল কোন আমল? আল্লাহর রাসূল বলেন যখন কবরের মধ্যে কোন লাশকে রাখে তখন বলা হয় বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। ও দুনিয়ার মানুষ তোমাকে রাসূলের মিল্লাতে কবরের মধ্যে রেখে দিলাম, ছেড়ে দিলাম। আমার রাসূল বলেন যার সাথে আমার সুন্নতের একটা কালেকশন থাকবে, ওই সময় আমি রাসূল তখন আর মদিনায় থাকি না রে, আমার নূরানি দুইটা হাত হোক সে পালপুর, হোক সে ইংল্যান্ড, হোক সে জার্মান, হোক সে বাংলাদেশ, হোক সে সুইডেন, যেখানেই থাকুক না কেন আমার ওই সুন্নতের সাথে সম্পর্ক করনেওয়ালা উম্মত যেখানেই থাকুক না কেন আমার নূরানি হাতটা তার কবর পর্যন্ত পৌঁছাইয়া আমি আমার ওই গুনাগার উম্মতকে রিসিভ করি, কোন সুবহানাল্লাহ। তাহলে সুন্নতের তাবেদারি দরকার আছে না নাই, কথা বলেন আছে না নাই? এই জন্য রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, মান আহাব্বানি সে যেন আমাকে ভালোবাসলো, ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্না সে যেন আমি রাসূলের সাথে একই জান্নাতে থাকলো, কোন সুবহানাল্লাহ। ও আমার পালপুরের মুসলমান কবরের মধ্যে মা যাবে না, বাবা যাবে না, আপনার সাথে আপনার সুন্নত দাড়িগুলো যাবে। কোন মানুষ ইন্তেকাল করলে তার হাতের নখ পায়ের নখ যতটুকু লম্বাই থাকুক না কেন ইন্তেকালের পর আর কাটা যায় না, কিন্তু এইভাবে একটা সুন্নত হলো দাড়ি, ইন্তেকালের পর আপনার জবান আপনার মুখ থেকে দাড়িগুলো কাটা হয়। এই জন্য আপনারা চিন্তা করে দেখেন দুনিয়ায় আসতে একটা সিরিয়াল আছে, যাবার বেলায় কোনো সিরিয়াল? আমার আগে আমার ভাই আসছে, মা আসছে, বাবা আসছে, স্বজন আসছে, কিন্তু যাবার বেলায় কোনো সিরিয়াল? আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, যাই হোক হুজুর চলে আসছে, আমারও সময় এক মিনিট আছে, তো এই জন্য আমি ঠিক আছে ছেড়ে দিলাম হুজুর আসছে, তো আমি হুজুর বসে এদিকে এদিকে একটা চেয়ার দিয়ে তাওলিয়া, কিন্তু এখানে কোনো বেটি বাজি দেখছেন কখন আপনারা? বেটি দিয়ে গান বাজনা দেখছেন? এগুলো সমাজের মানে সবচেয়ে চূড়ান্ত খারাপ মানুষের কাজ। এই জন্য বলবো আজকে আমাদের যে মেহমান প্রধান অতিথি সবরত্ন হুজুর আসছেন, আপনারা যারা বায়াতে রাসূল গ্রহণ করার ইচ্ছুক মানে মুরিদ হওয়ার ইচ্ছা পোষণ করেন, কারণ পীর ধরতে হবে। রাসূল বলেন যে আমার পরে আমার এই দামান ধরে রাখবে হক্কানি উলামা ইয়াহলে সুন্নাহ, কোন সুবহানাল্লাহ, বন্ড পীর না যারা হবে এরা না। এই জন্য যদি বায়াতে রাসূল গ্রহণ করতে হয় অবশ্যই হক্কানি পীর ধরে করবেন। আলহামদুলিল্লাহ আমাদের সিরাজগঞ্জ দরবার যত মুরিদান আসছেন সব শিক্ষিত, আলহামদুলিল্লাহ। মূর্খ আসেন যারা অশিক্ষিত আসেন, কিন্তু এর তুলনায় শিক্ষিত বেশি, কারণ সোনাকে সোনা চিনে, কথা বলেন ঠিক কিনা? সোনাকে জহর কেন্দ্রে কথা বলা বলে, যাই হোক। এই জন্য আমি বলবো যে হুজুরের আওলাদ আজকে আমার মুর্শিদ এখানে এসে আসছেন,
বায়াত রাসূল স্যান্ডেলের মধ্যে হুজুর লাস্ট এক উনি একটা ইয়া করবেন তওবা করবেন আপনারা এখানে যারা অংশ গ্রহণ করে ইচ্ছুক কারণ আমি আপনাকে কখন মরব এতে কোনো কি নাই গ্যারান্টি নাই এইজন্য আমি আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা যদি কেউ ইচ্ছা থাকে তো হুজুর পাশে এক বাড়িতে রেস্টে আছে ওইখানে দেখা করবেন ওমা আলাইনা ইল্লাল বালা আসসালামু আলাইকুম হুজুরের সময় নষ্ট করার জন্য আমি